হ্যালো ভিউয়ার, শ্রোতা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব সুন্দর একটি ওয়ালমেট বানানো শিখবো। তার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। দেখতে পাচ্ছি আমাদের সামনে দুটো কাগজ আছে। কাগজের মাপ হচ্ছে 9 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটার। দুটো কাগজের মাপই একই হবে। একই মাপে আমরা দুটো ফুল বানিয়ে নিব। দেখি নিই ফুলগুলো কিভাবে বানাতে হবে। বন্ধুরা, আমাদের ফুলটি কাটা শেষ। ঠিক একই ভাবে আমরা আরো একটি ফুল কেটে নিব। তো দেখে নিই, দেখতে পাচ্ছি আমাদের কাটা শেষ। এখন দুটো ফুল আমরা একসাথে লাগাবো। দেখতে পাচ্ছি আমাদের লাগানো শেষ। এখন এটার মাঝে আমরা একটি ফুল বানাবো। এখানে আমরা দুটো কালার নিয়েছি। দুটো কালারের মধ্যে এটার মাপ হচ্ছে 1 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার, আর এটার মাপ হচ্ছে 1 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার। এখন এই দুটোকে একসাথে করে আমরা কেটে নিব। তো দেখে নিই কীভাবে কাটতে হবে। বন্ধুরা, আমাদের ফুলটি বানানো শেষ। এখন এই ফুলটি আমরা এই বড় ফুলের মধ্যে লাগিয়ে নিব। বন্ধুরা, আমাদের ফুলটি বানানো শেষ। ঠিক এইভাবে আমরা আরো কিছু ফুল বানিয়ে নিই।
দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের সবগুলো ফুল বানানো শেষ এখন এই সবগুলো ফুল আমরা একটা স্টিকের মধ্যে লাগিয়ে নিব দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা স্টিকটি বানিয়ে ফেলেছি প্রথমে একটা আর নিচে পাঁচটা বানিয়েছি আর নিচে ছোট বড় করে লাগিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো লাগাতে পারেন এখন এই সবগুলো ফুল আমরা এই স্টিকগুলোর মধ্যে লাগাবো তো দেখি নি কিভাবে লাগাতে হবে চেষ্টা করবেন আর আমার ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ